বাংলাদেশের উপকূলের কাছে রাসায়নিক বহনকারী জাহাজে আগুন। ভারতের নৌবাহিনী বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলের দিকে ভেসে যাওয়া একটি জ্বলন্ত মালবাহী জাহাজকে আটকে দিয়েছে। ভারতীয় নৌ কমান্ডোরা আকাশপথে দুদিন ধরে জ্বলতে থাকা জাহাজটির উপর রশি বেয়ে নেমে আসে এবং জাহাজটিকে নগর করতে সমর্থ হয়। নৌবাহিনী জানিয়েছে এমপি কলকাতা নামের জাহাজটি বেশ বেশ দ্রুত সুন্দরবন হয়ে বাংলাদেশের দিকে ভেসে যাচ্ছিল। লঙ্ঘন করতে পারার পরে সেটিকে ভারত বাংলাদেশ সমুদ্র সীমা 22 নটিক্যাল মাইল দূরে ধরে রাখা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর কমোডর সুব্রত কুমার দে বিবিসিকে বলেন, এখন আর জাহাজটি সমুদ্র সীমা বা সুন্দরবনের কোর এরিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা চেয়েছিলাম যদি ইঞ্জিন কোনোভাবে চালু করে গভীর সমুদ্রের দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু যখন নৌকমণ্ড আর জাহাজটির একজন অফিসার ইঞ্জিন চালু করার চেষ্টা করেন, তখন আবারও বিস্ফোরণ হয়। আগুন ছড়াতে থাকে, সবাই অপারেশন বন্ধ করে দিয়ে চলে আসতে বাধ্য হয়। রাসায়নিক নিয়ে জাহাজটি কলকাতা বন্দরের দিকে আসছিল। বন্দরে আসার আগে সমুদ্রের যে জায়গায় জাহাজগুলি নোঙর করে থাকে, সেই হ্যান্ডসেটে নোঙর করে থাকা অবস্থাতেই 14 জুন মধ্যরাতে জাহাজটিতে আগুন লাগে। ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে এমবি কলকাতা থেকে কোনো বিপদ সংকেত পাননি। পাশ দিয়ে যাওয়া অন্য জাহাজ কোস্টগার্ডকে প্রথমে সতর্ক করে, পরের দিন প্রায় 8 ঘন্টার চেষ্টায় হেলিকপ্টার আর উদ্ধারকারী জাহাজ নিয়ে এগিয়ে 22 জন অফিসার ও নাবিকদের সকলকেই উদ্ধার করা হয়। কমোডোর দে বিবিসিকে জানান, ওই অঞ্চলে বেশ জড়ো হওয়া বইছে, তাতেই জ্বলন্ত জাহাজটি সুন্দরবনের কোর এরিয়া আর বাংলাদেশের দিকে ভেসে যাচ্ছিল। শুক্রবার বিকেলে জাহাজ কোম্পানি ভারত সরকারের বাণিজ্য তরী বিভাগ, কোস্টগার্ড আর কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে শনিবার সকালে মার্কুল ট্রেনে নামিয়ে লঙ্গর করাটাই হবে আমাদের প্রাথমিক টার্গেট। তারপরে চেষ্টা করা হবে জাহাজটিকে যদি গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে যাওয়া যায়। পরিকল্পনা মতো C-42C আর একটা ডর্নিয়ার হেলিকপ্টার রওনা হয় কলাইকুন্ডা এয়ারবেস থেকে। জাহাজের অফিসারদেরও নিয়ে গিয়েছিলাম, কারণ তারাই সব থেকে ভালো ছিলেন জাহাজটা। IMS কসমস নামের একটি জাহাজকেও ডেকে আনা হয়েছিল। মার্কল নামে পরিচিত নৌবাহিনীর কমান্ডোরা জ্বলন্ত জাহাজ থেকে এক ধরনের উদ্ধার অভিযানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। আরব সাগরের মাঝে মধ্যে পণ্যবাহী জাহাজে আগুন লাগলে ওই মার্কল জুড়ি পাঠানো হয়। শনিবার সকালে হেলিকপ্টার থেকে দড়ি বেঁধে জাহাজে নামিয়ে নেওয়া হয় কমান্ডোদের। নোঙর করার পরে জ্বলন্ত জাহাজের ইঞ্জিন চালু করার সময়ে আবারও বিস্ফোরণ হয়। কমান্ডোরা রশি দিয়ে হেলিকপ্টারে উঠে আসতে বাধ্য হন। তবে কমান্ডোর দিয়ে বলছিলেন, জাহাজটা আরও দূরে সরিয়ে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু এটাই সুখবরকে বেশি যাওয়া থেকে আটকানো গেছে। আর কমান্ডোরা খুঁটি দেখেও দেখেছেন যে তেলের ট্যাঙ্ক লিক হয়নি, তাই সমুদ্রের তেল ছড়িয়ে পড়ে দূষণ ছড়ানোর সম্ভাবনা নেই। বিপজ্জনক রাসায়নিক রয়েছে যে কন্টেনারগুলোতে, সেখান থেকেও রাসায়নিক এখনও সমুদ্রে ছড়ায়নি। তবে সমুদ্রে তেল বা রাসায়নিক ছড়িয়ে পড়ছে কি না তার উপর নজর রাখার জন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষ ভারতীয় রিমোট টেস্টিং সেন্টারকে জানিয়েছে, জাহাজ মালিকদের সিঙ্গাপুর থেকে বেসরকারি একটি সংস্থা থেকে উদ্ধারকারী দল নিয়ে এসেছেন। তারা জাহাজের আগুন লেগে গেলে সেটিকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করার বিশেষজ্ঞ। আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে জাহাজে উঠে সেটিকে আবার চালু করে থাকে সিঙ্গাপুরের এই উদ্ধারকারীরা। তারাই এবার স্যালভেজ অপারেশন চালাবে বলে
জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।